বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ওডিআই সিরিজ 2023 সিরিজের দুইটি ম্যাচের খেলা সম্পূর্ণ হয়েছে। প্রথম ম্যাচটি বাংলাদেশ বিশাল ব্যবধানে আয়ারল্যান্ডের সাথে জয়লাভ করেছে এবং দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশের কাছে এখন সিরিজ হারার মতো কোনো ভয় নাই। তৃতীয় ওয়ানডের স্কোয়াডে বিশাল পরিবর্তন আনতে পারে বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিং। সেই সুবাদে সাইড বেঞ্চে থাকা প্লেয়ারদের পরুক করে দেখতে চাইবে। সুতরাং তৃতীয় ওয়ানডের স্কোয়াড পরিবর্তন হতে পারে, কেমন হবে তা প্রতিবেদনে দেখতে থাকুন। আর চ্যানেলে একদম নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখুন ভিডিওতে জাপ দেওয়ার আগে। বাংলাদেশের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন। নাম্বার ওয়ান তামিম ইকবাল, নাম্বার টু লিটন কুমার দাস, নাম্বার থ্রি নাসমুল হাসান শান্ত, নাম্বার ফোর শাকিব আল হাসান, নাম্বার ফাইভ মুশফিকুর রহিম, নাম্বার সিক্স তৌহিদ হৃদয়, নাম্বার সেভেন রনি তালুকদার, নাম্বার এইট মেহেদি হাসান মিরাজ, নাম্বার নাইন তাস্কিন আহমেদ, নাম্বার টেন শরিফুল ইসলাম, নাম্বার ইলেভেন এবাদত হোসাইন। ভিউয়ার্স, বাংলাদেশের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন এরকম হতে পারে অথবা পরিবর্তন হতে পারে। যেহেতু আয়ারল্যান্ড ছোট দল, তাহলে সব প্লেয়ারদের পরুক করে দেখতে চাইবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।